শুরুতেই সংবাদ শিরোনাম, তালিবানের বাধা সত্ত্বেও প্রাচীর নির্মাণ বন্ধ করবে না পাকিস্তান। আমেরিকাকে হারানোর নিদর্শন যোদ্ধাদের দেখালো তালিবান। জেনারেল সোলাইমানির ঘাতকরা কেউ নিরাপদ থাকবে না, হুমকি কুদস ফোর্সের কমান্ডারের। ইরানে আকস্মিক বন্যায় 8 জনের মৃত্যু, আহত 13 জন। জেনারেল সোলাইমানের হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ বলল চীন। 141 দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। সৌদি নারীদের ক্ষমতা আরও বাড়ানো হলো, এবার ট্রেন চালাবেন সৌদি নারীরা। এবার বিস্তারিত, সীমান্তে প্রাচীর নির্মাণ নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। ডুরাল্ড লাইনে পাকিস্তান চায় সীমানা প্রাচীর তৈরি করতে, তবে আফগানিস্তানের নতুন শাসক তালেবানের সীমান্ত রক্ষীরা এতে বাধা দিয়েছে। অন্তত 3টি পৃথক প্রদেশে 2 দেশের সীমান্ত বাহিনীকে মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, তারা সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করবেন না। কূটনৈতিকভাবে প্রাচীর নির্মাণ করার বিষয়টি নিষ্পত্তি করা হবে। নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে কুরেশি বলেন, আমরা কাজ বন্ধ করব না। সীমান্তে প্রাচীর দেওয়ার কাজটি যতক্ষণ শেষ না হবে ততক্ষণ চলবে। আফগানিস্তান আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ, কিন্তু কিছু সুবিধাবাদী সীমান্তে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তালিবান সীমান্ত রক্ষীরা সম্প্রতি নানগারহার ও নিমরোজ প্রদেশে পাকিস্তানের প্রাচীর ভেঙে ফেলে। পাকিস্তানের সীমান্ত রক্ষীরা সেখানে প্রাচীর ও নতুন সীমান্ত চৌকি তৈরি করতে চেয়েছিল। কুরেশির এ মন্তব্যের পর আফগানিস্তান কোনো মন্তব্য করেনি, তবে দেশটির মুখপাত্র জাবি উল্লাহ মুজাহিদ বলেছেন, সীমান্তে এখন প্রাচীর দেওয়ার প্রয়োজন নেই, কারণ বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। ডুরাল্ড লাইন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে স্বীকৃত কোনো সীমানা নয়। এটি নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে। আফগানিস্তানের সরকার এমনকি তালেবানও এটিকে সীমান্ত বলে আখ্যায়িত করার বদলে সীমান্ত রেখা হিসাবে বলে থাকে। আফগানিস্তানের গাজনি প্রদেশের গভর্নর হাউজের সামনে খালি জায়গায় যোদ্ধাদের নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে তালেবান। ওই প্রদর্শনীতে ছিল আফগানিস্তানে থাকা আমেরিকার একটি সেনা ঘাঁটির দেয়ালের কিছু অংশ। এর মধ্যে রয়েছে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি স্ল্যাব, যেটি ছিল ঘাঁটিতে, যাতে লেখা আছে আমেরিকান বাহিনীর সদস্য ও রেজিমেন্টের নাম, যারা তালেবানের বিপক্ষে দীর্ঘ সময় লড়াই করেছে। পৃথিবীর সকল বাহিনীর মতো আমেরিকার সৈন্যরাও তাদের নাম দেয়ালে লিখেছে। ঘাঁটিতে থাকা বিশালাকৃতির এই স্ল্যাবটি এখন সাধারণ জনগণ দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে তালিবান যোদ্ধারা দেখাচ্ছে 20 বছর যুদ্ধ করে আমেরিকাকে পরাজিত করেছে তারা। তালিবানের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রধান মোল্লা হাবিবুল্লাহ মুজাহিদ গণমাধ্যমে AFP-কে বলেন, আফগানদের আমাদের এগুলো দেখাতে হবে, বিশ্ব ও পরবর্তী প্রজন্ম জানবে আমরা আমেরিকানদের হারিয়েছি। তারা তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী দাবি করলেও তালিবান কাবুলের দখল নেওয়ার 3 দিন আগে গাজনি দখল করেছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ নিরাপদ থাকবে না। কুদস ফোর্সের বর্তমান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এ কথা বলেছেন। গতকাল ইরানের রাজধানী তেহরানে জেনারেল সোলাইমানির দ্বিতীয় শাহাদত বার্ষিকী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল কানি এ কথা বলেন। তিনি বলেন, জেনারেল সোলাইমানিকে স্মরণ করা মানে সমস্ত প্রতিরোধ আন্দোলন এবং ইসলামী বিশ্বের সমস্ত শহীদকে স্মরণ করা। ইরান কখনো শহীদ জেনারেল সোলাইমানি এবং তার সঙ্গীদেরকে ভুলে যাবে না। ব্রিগেডিয়ার জেনারেল কানি আরও বলেন, জেনারেল সোলাইমানির ঘাতক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পিও সহ সবাইকে ইরান চেনে। তারা বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষের ম্যাগনিফাইং গ্লাসের আওতায় রয়েছে এবং তারা কখনো নিরাপদ থাকবে না। জেনারেল কানি সুস্পষ্টভাবে ঘোষণা দেন যে জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান তার নিজের মতো করেই নেবে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইরানে অন্তত 8 জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জাতীয় উদ্ধারকারী পরিষেবার মুখপাত্র মোজ তওবা খালিদি বলেন, দেশের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনের বন্যা ও বৃষ্টির পর হতাহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত 8 জন মারা গেছেন এবং 2 জন নিখোঁজ রয়েছেন। আকস্মিক এ বন্যায় 14 জন আহত হয়েছেন বলেও জানান তিনি। স্থানীয় ক্রাইসিস ম্যানেজমেন্ট কর্মকর্তা রহিম আজাদী রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মৃতদের মধ্যে ফার্স্ট প্রদেশের 5 জন রয়েছেন। এই কর্মকর্তা বলেন, ভারী বৃষ্টিতে কৃষি অবকাঠামো, শহর ও গ্রামীণ আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট 3000-এরও বেশি মানুষের জন্য জরুরি আবাসন ব্যবস্থা করেছে। ইরানের সন্ত্রাস বিরোধী শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডকে আমেরিকার আরেকটি যুদ্ধ অপরাধ বলে এর নিন্দা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন মঙ্গলবার বেইজিং এ সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিন্দা জানান। তিনি বলেন, জাতিসংঘ ঘোষণার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে রীতিনীতি রয়েছে, আমেরিকা যে তা যথেষ্ট লঙ্ঘন করে তার উৎকৃষ্ট উদাহরণ জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ড। চীনা এই মুখপাত্র বলেন, এছাড়া আমেরিকা তার শক্তির অপব্যবহার করে বিশ্বব্যাপী যে যুদ্ধ অপরাধ করে এই হত্যাকাণ্ডে, সে বিষয়টিও আরেকবার প্রমাণিত হয়েছে। ওয়াং ওয়েন বিন আরও বলেন, আমেরিকার ধৃষ্টতা এত বেড়ে গেছে যে সে একটি স্বাধীন দেশের একজন সেনা কমান্ডারকে অন্য একটি স্বাধীন দেশের মাটিতে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা তার দাবিকৃত কথিত আইনের ভিত্তিতে পরিচালিত আন্তর্জাতিক ব্যবস্থার নামে এ ধরনের অপরাধ যজ্ঞ থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাখে। 2020 সালের 3 জানুয়ারি ভোরের দিকে জেনারেল সোলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদত বরণ করেন। তিনি ছাড়াও তাকে স্বাগত জানাতে আসা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আশ চাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই হামলায় শহীদ হন। অভিযোগ ছাড়াই আটক হওয়ার প্রতিবাদে 141 দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি এক বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে আগামী মাসে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। ওই ব্যক্তির আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। 40 বছর বয়সী হিসাম আবু হাওয়া সহ আরও 4 জন অনশন করছেন ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায়। এই 5 জনের মধ্যে কায়েদ সবচেয়ে বেশি সময় ধরে অনশনে আছেন। অপর 3 জন অনশনরত ফিলিস্তিনি বন্দী হচ্ছেন আলা আরাজ, আইয়াদ হুরেইমি এবং লুয়াই আল আসগর। ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে অনশন করছেন তারা। হিসাম আবু হাওয়াসের আইনজীবী জাওয়াদ বাউলুস স্থানীয় সময় মঙ্গলবার জানান, আগামী 26 ফেব্রুয়ারি ইসরায়েল তাকে মুক্তি দিতে রাজি হলে তিনিও অনশন ভাঙতে সম্মত হন। তবে ইসরায়েলের কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনিরা আবু হাওয়াসের মুক্তির দাবিতে অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে সমাবেশ করছেন দীর্ঘদিন ধরে। এই ফিলিস্তিনি ইসরায়েলের হেফাজতে মারা গেলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দেন তারা। তার পরিবারও মৃত্যুর শঙ্কার কথা জানিয়ে তাকে মুক্তির দাবি জানিয়ে আসছিল। এর আগে দীর্ঘদিন ধরে অনশনে থাকায় আবু হাওয়াসের মৃত্যুর শঙ্কা করা হচ্ছিল। কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে তিনি অনশন ভাঙতে নারাজ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজেরিক আবু হাওয়াসের সঙ্গে ইসরায়েলের এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। পশ্চিম তীরে বর্তমানে প্রায় 6 লাখ ইসরায়েলি ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হচ্ছে। আরও একটি ইতিহাস গড়তে যাচ্ছেন সৌদি নারীরা। এবার ট্রেনের স্টিয়ারিং ধরবেন তারা, সে লক্ষ্যে জোরদার প্রশিক্ষণ চলছে। সৌদি আরবে মক্কা মদিনার মধ্যে চলাচল করে দ্রুত গতির ট্রেন আল হারামাইন, এই ট্রেন চালানোর জন্য দেশটির নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের 2 জানুয়ারি থেকেই সৌদি নারীরা ট্রেন পরিচালনা করবে।
সৌদি রেলওয়ে পলিটেকনিক প্রথম দলে 50 জন সৌদি নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণার্থীদের বয়স 22 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে ও নিরাপত্তা ব্যবস্থা, রেলওয়ের অর্থনীতি, যোগাযোগ, যান্ত্রিক ব্রেক সিস্টেম এবং ইঞ্জিন সহ পরিবহন ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সবকিছু শেখানো হচ্ছে এই প্রোগ্রামটিতে। আরব নিউজ। সৌদি আরবে কিছুদিন আগেও ট্রেন চালানোকে পুরুষদের পেশা হিসাবে দেখা হতো। খবরে বলা হয়েছে প্রশিক্ষণটি 1 বছর ধরে চলবে। এই সময়ে প্রশিক্ষণার্থীরা মৌখিক এবং ব্যবহারিক পাঠ গ্রহণ করবে। 15 জানুয়ারি থেকে জেদ্দায় ক্লাস শুরু হবে। এই প্রোগ্রামে যোগদানের ফলে শিক্ষার্থীদের চিকিৎসা বিমা, সাধারণ অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণের সময়কালে মাসিক 4,000 সৌদি রিয়াল বোনাস সহ বিভিন্ন সুবিধার নিশ্চয়তা দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।